আপনার প্রোগ্রাম চলাকালীন ভালোবাসা নিয়ে আপনার থেকে আরো অনেক নতুন কিছু জানবো আমি। এবার বল। একটা কথা বলবে না তুমি, সব তোমার জন্য হয়েছে। চব্বিশ ঘন্টা ওর পাশে তো কাউকে থাকতে হবে বাবা। এসব দায়িত্ব কে নেবে? তুমি নিখিলের সঙ্গে থাকার কথা ভাবছো নাকি সুজাতা? আমি কি একবার বলেছি যে আমি থাকবো? তাহলে তাহলে এই কটা দিন নিখিলের ঘরে নিখিলের সঙ্গে শ্যামা থাকবে। কৃষ্ণ কলি আমি দাঁড়িয়ে বলি। বিজলি হামা, বৃন্দাবনদাকে বলে দিবি নিখিলের ঘরের মাটিতে একটা গদি পেতে দিতে, শোয়ার ব্যবস্থা করে দিতে, ওখানেই শ্যামা শোবে। আমি খাটে শোব আর শ্যামা মাটিতে শোবে? দ্যাট ইজ নট এট অল ফেয়ার মা। ব্যবসা তুমি চালাও না বুঝো না, এটা একটা সিরিয়াস ইস্যু, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আই এম সরি নিখিল, একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই কোম্পানি একা নিখিল চৌধুরী নয়। তোমার যতটা শেয়ার আছে তোমার দাদা অশোকেরও আছে। এই ঘর থেকে গানের আওয়াজ পেয়েছো, কে গাইছিল? ও আমাকে একটু বলতে দেবে প্লিজ, আসলে আমার ঘুম আসছিল না তাই শ্যামা এই ঘরে এসে বসেছিলেন। তারপর আমাকে নিয়ে বারান্দায় গিয়ে গল্পও করেছে, এবার ঘুম পাড়িয়ে ঘরে যাচ্ছিলেন। এই কথা ঘোরাচ্ছিস কেন বলতো? গানটা কে গাইছিল সেটা বল না, আমি কিন্তু স্পষ্ট শুনেছি। বলছি মা, আমি বলছি আমি মোবাইলে গান শুনছিলাম। বিশ্বাস করছো না তো? দাঁড়ো শোনাচ্ছি। এটাই শুনেছি। হ্যাঁ যাকে বাদে, এখন আর গান শুনতে হবে না, শরীরটা খারাপ, শুয়ে পড়। এই মেয়ে কি ব্যাপার বলো তো? আমি তোমাকে বারণ করেছিলাম না রাত্রিবেলা নিখিলের ধার পাশে ঘেঁষতে না, সেই সুযোগ পেয়েছো অমনি চলে এসছো তাই না? মা আমি তো তোমাকে বললাম শ্যামা কেন এসেছিলেন। হ্যাঁ জানি, বলেছিস স্বামী ঘুমোচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা দেখতে এসেছিল, তা দেখা তো হয়ে গেছে বাবু, তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? কিরে এখনো দাঁড়িয়ে আছে কেন? যাক নিজের ঘরে ঘুমুক, তোর ঘুম না তাড়িয়ে অন্যের ঘুম না তাড়িয়ে নিজের ঘরে ঘুমোলেই তো হয়। কি গো দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের ঘরে ঘুমোতে যাও। শোন না
নিখিল বলছি আর রাজা কৃষ্ণ বাবা শরীরটা খারাপ ঘুমিয়ে পড় কেমন ও বলছি যে বৃন্দাবনের শরীরটা আজ খুব খারাপ তোর সঙ্গে বোধ হয় ঘরে থাকতে পারবে না আজকে তুই যদি বলিস আমি থেকে যেতে পারি থাকবো আমি একা দিব্যি থাকতে পারবো তুমি একদম টেনশন নিও না আর এমনিতেও আমার ঘুম পেয়ে গেছে কিছুক্ষণে ঘুমিয়ে পড়ব ডোন্ট ওয়ারি সে তো ঘুমোবেই ছেলে আমার বড় হয়ে গেছে এখন আর মাকে লাগে না তাই তো শোন না বসে থাকিস না বাবা এমনি পায়ে ব্যথা ব্যথা করছে বোধ হয় তুই একটু শুয়ে পড় আচ্ছা বাবা আমি ঘুমিয়ে পড়ছি এবার তোমরা যাও আচ্ছা কি আচ্ছা আচ্ছা নয় যাও বললেই তুমি তারপর আবার বসে থাকবে দেখি দেখি বালিশ কোথায় আচ্ছা দেখি 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 সাবধান দেখি বল লাগি ফেলিস আমি চাই মেজ বৌদি আমাদের বিজনেস জয়েন করো কি বলছিস কি তুই নিখিল হ্যাঁ ভেবে বলছিস তো আমাদের পরিবারে কোষ্মিন কালে এরকম হয়েছে নাকি কোন বউ গেছে অফিসে মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর কোনদিন যেটা হয়নি সেটা আজ ওদের বাধা কি আছে আছে নিখিল বাধা আছে আমার তরফ থেকে বাধা আছে আমার 10 লাখ আছে টাকাটা আপনি আপনার কাছে রাখুন আমাকে তো আরো 30 লক্ষ টাকা জোগাড় করতেই হবে মালিনী সেন আর টাইম দেবেন না উনি বাড়িতে পুলিশ পাঠাতে পারেন আমাকে প্রতারণা দিয়ে অ্যারেস্ট তো করাবেনই জয় আরেকটা রাস্তা আছে কি রাস্তা স্যার জয়ের বন্ধুর গাড়ি আমাদের অফিসে আপনি এখন দয়া করে বেরোবেন না দায়ী করেছিল ওকে বোধহয় এখনই আতরে নিয়ে যেতে হবে সাতটা বোধহয় দেওয়া গেল না জগদম্মা সুস্থ আছে তো সেভাবে কিছু কয়া যায়নি মুতুর বাবু এখন একমাত্র ঠাউরি বর্ষা আজ ফলহারিণী অমাবস্যার কালী পুজো ফলহারিণী কালী পুজো কি গো আজ ফলহারিণী অমাবস্যা আজ তো মায়ের পায়েস ভোগ দেওয়া যাবে না নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে নিবেদন করতে হবে মা যখন বলেছে ওই মেয়েটিকে বাড়ি থেকে বিদায় করবে তাহলে মা ঠিক সেটাই করবে মেয়েটা কি সত্যি এতটা খারাপ রাগের মাথায় মেয়েটাকে মিসজাজ করে ফেলছিস না কারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায় তাদের পরিচয় জানতে পারলে তবেই না আমি দৃপ্তবাবুকে বিষ খাওয়া থেকে ঠেকাতে পারবো তুমি আমায় পথ দেখাও শরৎবাবুকে তুই কিন্তু শুধু নিজের জন্য বাঁধতে পারবি না তিনি আমাকে এই কথাগুলো অনেকদিন আগেই বলে দিয়েছিলেন তার কাছে তার পরিবার হলো সবচেয়ে বড় আর ততটাই গুরুত্বপূর্ণ হলো এই দেশের কাজ আর আমার তো মনে হয় এমনটাই হওয়া উচিত খুব বড় একটা অন্যায় হয়েছে বকুল তার প্রতিকার হওয়া দরকার জানি তোরই বাবা সবসময় তোর পাশে আছে আমারও মনে হয় যে সত্যিটা সবার চোখের সামনে আসা উচিত যে অন্যায় করেছে শাস্তি তাকে পেতেই হবে পৃথিবীতে আর কেউ মিথ্যে কথা বললেও জজদা কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না আর অন্যায়ভাবে পুরস্কারটা নেওয়া আমার উচিত হবে না আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি এটা যদি সত্যি হয় তাহলে কালকে আমি অ্যাওয়ার্ডটা নেব না হাউ ডু ইউ গেট দ্য আইডিয়া ম্যাম দ্যাট আই ওয়ন্ট বি এবল টু ডেলিভার দ্য আনসার্স ইন ইংলিশ দিস ইজ সিম্পলি আ ল্যাঙ্গুয়েজ তুমি তো ইংলিশ ভালোই বলো গোড়ার দিকে অত ঘাবড়ে গেছিলে কেন এই ভয়টা কাটানোর ভরসাটুকুই চেয়েছিলাম স্যার শিব আর বাবাকে একটু খুঁজে দাও না গো আমি আর মাঝে পুরোপুরি একলা ভেলকি স্টেজে এসব করলে আমি নিজেকে সামলাবো কি করে আপনি এখন দয়া করে বেরোবেন না দায়ী করেছিল ওকে বোধহয় এখনই আতরে নিয়ে যেতে হবে সাতটা বোধহয় দেওয়া গেল না জগদম্মা সুস্থ আছে তো সেভাবে কিছু কয়া যায়নি মুতুর বাবু এখন একমাত্র ঠাউরি বর্ষা আজ ফলহারিণী অমাবস্যার কালী পুজো ফলহারিণী কালী পুজো কি গো
আজ ফলোহারিনি অমাবস্যা, আজ তো মায়ের পায়েস ভোগ দেওয়া যাবে না। নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে নিবেদন করতে হবে।